वेलकम टू माय चैनल एडुटेक फन। एर आगे भेक्टर पार्ट टू भिडियोते द्विमात्रिक देशे भेक्टर उपांश पर्यंत आलोचना करेछिलाम। एबार हच्छे त्रिमात्रिक देशे भेक्टर उपांश। द्विमात्रिक देशे आमरा दुटो अक्षरेखा अंकन करेछिलाम, त्रिमात्रिक देशे तीनटी मात्रा आछे दैर्घ्य प्रस्थ उच्चता, तार जन्य आमादेर तीनटी अक्षरेखार प्रयोजन। प्रथमे त्रिमात्रिक देशे तीनटी अक्षरेखा टेने निच्छि, ओएक्स, এটা ও ওয়াই এবং এটা হচ্ছে ও জেড। এরা পরস্পর লম্ব। যে কোনো একটা বিন্দু, ধরুন হচ্ছে পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে, যেহেতু ত্রিমাত্রিক দেশ, স্থানাঙ্কটা তিনটা হবে এক্স ওয়াই জেড। পি বিন্দু থেকে এক্স ওয়াই তলের ওপর লম্ব টেনে দিলাম, এই লম্বের পাদবিন্দু থেকে ও এক্স অক্ষের উপর লম্ব টানা হচ্ছে। এটা নাম দিয়ে দিচ্ছি এ, এটা নাম দিচ্ছি বি, এটা পি। ও এ বি পি এর সাহায্যে আমরা যদি আয়তঘনটা সম্পূর্ণ করি তাহলে আমরা ছবিটা এরকম পেয়ে যাব। এটা নাম দিয়ে দিচ্ছি এবার, এটা পি আছে, এটা সি নাম দিয়ে দিলাম, এটা ডি, এটা ই, এটা এফ। যেহেতু পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর এই দূরত্বটা হচ্ছে এক্স, ওডি হচ্ছে ওয়াই এবং ও এফ এটা হচ্ছে জেড। যেহেতু ও এফ এবং পিবি সমান, তাহলে আমরা বলতে পারি পিবিটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স, ওডি এবং এবি সমান, তাহলে এটা হচ্ছে ওয়াই। বলতে পারি আমরা বিবিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এবার ও বিন্দু থেকে পি বিন্দু যোগ করছি, তাহলে একটা কর্ণ পেয়ে যাব। পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হওয়ায় আমরা বলতে পারি ওএ এটা সমান এক্স, ওডি এটা সমান ওয়াই এবং ওএফ এটা সমান জেড। আমরা ধরে নিচ্ছি ও এক্স, ও ওয়াই এবং ও জেড বরাবর একক ভেক্টরগুলি হলো আই, জে এবং কে ক্যাপ। অর্থাৎ ও এক্স বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ও ওয়াই বরাবর একক ভেক্টর হলো জে ক্যাপ এবং ও জেড বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। যেহেতু ও এক্স বরাবর একক ভেক্টর আই ক্যাপ, তাহলে ও এ এই ভেক্টরের মান কত হবে? ও এ সমান আমরা লিখতে পারি ও এর স্কেলার মান হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু আই ক্যাপ বলতে পারি। একইভাবে ও ডি এবং এ বি সমান, তাহলে এবি ভেক্টরটা হবে এ বরাবর একক ভেক্টর ছিল জে ক্যাপ, এর স্কেলার মান ও থেকে ডি পর্যন্ত হচ্ছে ওয়াই, তাহলে ভেক্টরটা হবে ওয়াই জে ক্যাপ। একইভাবে আমরা পেয়ে যাব বিপি ভেক্টর। বিপি ভেক্টরটা হবে কি? বিপি ভেক্টরের মান হবে জেড, কারণ ও এফ এবং বিপি সমান জেড এবং এই বরাবর একক ভেক্টর ছিল কে ক্যাপ, তাহলে জেড কে ক্যাপ। তাহলে আমরা তিনটা ভেক্টর পেয়ে গেলাম, ও এ ভেক্টর, এ বি ভেক্টর এবং বিপি ভেক্টর, ও এ ভেক্টর, এ বি ভেক্টর এবং বিপি ভেক্টর। এবার আমি ও থেকে বি পর্যন্ত এ ভেক্টরটাকে যোগ করে দিচ্ছি। এ ত্রিভুজ সূত্র অনুসারে ও এ বি, এ ত্রিভুজ সূত্র অনুসারে এটা ও এ ভেক্টর, এটা এ বি ভেক্টর, বিপরীত ক্রমে এটা ও বি যুক্ত হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি ও বি ভেক্টর সমান হচ্ছে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। ও এ ভেক্টরের মান আমরা বের করছি আগেই, ও এ ভেক্টরটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস এ বি ভেক্টরটা হচ্ছে ওয়াই জে ক্যাপ। ও বি ভেক্টরের মানটা আমরা জেনে গেলাম। এরপরে আমরা ওপি ভেক্টরের মানটা বের করতে চাইছি, তাহলে ওপি ভেক্টর আমরা এখানে ত্রিভুজ সূত্রটা প্রয়োগ করছি, ও বি পি এই যে ত্রিভুজটা হলো, ও বি ভেক্টর এ বরাবর আছে, বিপি ভেক্টর আমরা এ বরাবর ধরছি এবং বিপরীত ক্রমে ওপি ভেক্টরটা হচ্ছে এ বরাবর। তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে আমরা পেলাম ওপি ভেক্টর সমান, ওপি ভেক্টর হবে ওবি ভেক্টর প্লাস বিপি ভেক্টরের সমষ্টি, ওবি ভেক্টর প্লাস বিপি ভেক্টর। ওবি ভেক্টরের মান হচ্ছে, আমরা বের করছি আগেই, ওবি ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস বিপি ভেক্টর, বিপি ভেক্টর এবং ওএফ একই বলেছি, সমরেখা ভেক্টর বা সমান্তরাল ভেক্টর, এর মান আমরা আগেই বের করছিলাম, বিপি ভেক্টর মানে জেড,
के कैप तालो एखान थेके आमरा पेये गेलाम ओपि भेक्टरटा होच्छे एटा। एबार जोदि आमादेर ओपि भेक्टरेर मानटा निर्णय करते बोले तो ओपि भेक्टर माने होच्छे कि এই যে আয়তঘনটা হলো সেই আয়তঘনের একটা কর্ণ। কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে কোন একটা ভেক্টর এক্স ওয়াই জেড আকারে দেওয়া থাকলে সেই ভেক্টরের মানটা হচ্ছে গিয়ে রুট ওভার অফ স্কেলারগুলোর স্কোয়ারের সমষ্টি। আমরা যদি ওপি ভেক্টরকে আর ভেক্টর দিয়ে সূচিত করি তাহলে আর ভেক্টর সমান লিখছি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর ও জেড অক্ষ বরাবর আর ভেক্টর উপাংশগুলি হচ্ছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ এবং জেড কে ক্যাপ। এখান থেকে আমরা যে জিনিসগুলো জানতে পারি যদি যে কোনো দুটো ভেক্টর দেওয়া থাকে এই ভেক্টর মানে আমরা ধরে নিচ্ছি এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে এবং অপর এক যে কোনো একটা ভেক্টর বি ভেক্টর সমান যদি দেওয়া থাকে এক্স টু আই প্লাস এগুলো ক্যাপ থাকবে সব ওয়াই টু জে প্লাস জেড টু কে। এই দুটো ভেক্টর যদি সমষ্টি বের করতে বলে অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর নির্ণয় করতে বলে তাহলে এক্স অক্ষ বরাবর যে দুটো উপাংশ আছে তাদের সমষ্টি হবে এক্স ওয়ান প্লাস এক্স টু ইন্টু আই ক্যাপ প্লাস একইভাবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড ওয়ান প্লাস জেড টু কে ক্যাপ। যোগের ক্ষেত্রে যেমন হচ্ছে বিয়োগের ক্ষেত্রেও মাইনাস হয়ে যাবে একইভাবে। দুই নম্বরে বলতে পারি যে কোনো ভেক্টর এ ভেক্টর তার সঙ্গে যদি এম এর গুণ করি তাহলে এ ভেক্টরটা ছিল এক্স ওয়ান আই এভাবে তাহলে এমটা প্রত্যেকের সঙ্গে গুণ হয়ে যাবে অর্থাৎ এম এক্স ওয়ান আই ক্যাপ প্লাস এম ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস এম জেড ওয়ান কে ক্যাপ। এরপরে তিন নম্বর হচ্ছে দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর যদি সমান ভেক্টর বলে দেওয়া হয় তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি প্রত্যেকের উপাংশগুলি সমান হবে অর্থাৎ এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর যে উপাংশগুলি আছে সমান হবে। তাহলে লিখতে পারি এক্স ওয়ান সমান এক্স টু ওয়াই ওয়ান সমান ওয়াই টু এবং জেড ওয়ান সমান জেড টু। বা বিপরীতক্রমে এটাও বলতে পারি এক্স ওয়ান সমান এক্স টু ওয়াই ওয়ান সমান ওয়াই টু এবং জেড ওয়ান সমান জেড টু হলে এ ভেক্টর এবং বি ভেক্টর সমান ভেক্টর হবে। এখানে এ ভেক্টরটা লিখেছি এক্স ওয়ান আই ক্যাপ এভাবে বি ভেক্টর লিখেছি। যদি এভাবে বলে দেওয়া থাকে দুটো বিন্দু পি এবং কিউ যাদের স্থানাঙ্ক বলে দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এবং এক্স টু ওয়াই টু জেড টু অপর একটা বিন্দু ধরে নিচ্ছে এটা কিউ বিন্দু তাহলে ওপি ভেক্টর এবং ও কিউ ভেক্টর অর্থাৎ পি বিন্দু এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা এইভাবে লিখব এক্স ওয়ান আই ক্যাপ ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ একইভাবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা এইভাবেই লিখব। এবার যদি আমাদের পি কিউ এটা বের করতে বলে পি কিউ ভেক্টরটা কত হবে তাহলে আমরা জানি এর আগে শিখেছি ভেক্টরের পার্ট ওয়ান ভিডিওতে আলোচনা করেছিলাম পি কিউ এর মান হয় কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এটা সেখান থেকে মাইনাস যাবে পি বিন্দুর অবস্থান ভেক্টর এটা। তাহলে মাইনাস করার নিয়ম হচ্ছে কি স্কেলার অংশগুলো বিয়োগ হবে অর্থাৎ এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইন্টু জে ক্যাপ প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান ইন্টু কে ক্যাপ। এবং এই ভেক্টরে যদি মান নির্ণয় করতে বলে অর্থাৎ পি কিউ এই ভেক্টরের মান কত হবে এটা নির্ণয় করতে বললে একই নিয়ম আগে আমরা যেভাবে করেছিলাম এদের স্কোয়ারের সমষ্টি হবে অর্থাৎ এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার প্লাস জেড টু মাইনাস জেড ওয়ানের হোল স্কোয়ার। এটা হচ্ছে পি কিউ ভেক্টরের মান। ভেক্টরের সমরৈখিকতা প্রথম যে উপপাদ্যটা হচ্ছে সেটা হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি সমরৈখিক ভেক্টর হলে এ ভেক্টর সমান ল্যামডা ওয়ান ইন্টু বি ভেক্টর এবং বি ভেক্টর সমান ল্যামডা টু ইন্টু এ ভেক্টর লিখতে পারি যেখানে ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু দুটি স্কেলার। আমরা এর আগে জানি সমরৈখিক ভেক্টর বা সমান্তরাল ভেক্টর ধরছি এটা একটা এ ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর সমরৈখিক মানে একই রেখায় হতে পারে বা পরস্পরের সমান্তরাল হতে পারে। তাহলে যে কোনো একটা ভেক্টরকে আমরা এ ভেক্টরকে যদি লিখি বি এর আকারে তাহলে লিখতে পারবো এ ভেক্টর সমান ল্যামডা ইন্টু ল্যামডা ওয়ান ইন্টু বি ভেক্টর।
সে ল্যামডাটা যে কোনো একটা স্কেলার হতে পারে, তার মানে একের কম বা একের বেশি হতে পারে। একইভাবে আমরা বি ভেক্টরকে যদি এ ভেক্টরের আকারে লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারবো, বি ভেক্টর সমান ল্যামডা টু ইন্টু এ ভেক্টর। ল্যামডা টু একটা স্কেলার রাশি, অর্থাৎ একটি ভেক্টরকে অপর ভেক্টরের গুণিতক হিসাবে আমরা লিখতে পারি। এরপরে উপপাদ্য দুই বলছে, দুটি অশূন্য ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর সমরেখ হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো দুটি স্কেলার ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু, যাদের দুটোই একসঙ্গে শূন্য হবে না, এর অস্তিত্ব থাকবে যাতে করে ল্যামডা ওয়ান এ ভেক্টর প্লাস ল্যামডা টু বি ভেক্টর সমান শূন্য ভেক্টর হয়। অর্থাৎ দুটো ভেক্টর সমরেখ হবে তখনই যদি কেবলমাত্র এই শর্তটা সিদ্ধ হয় এবং এটাই প্রয়োজনীয়, এটাই যথেষ্ট, অর্থাৎ এটা ছাড়া আর কোনো শর্তের প্রয়োজন নাই এ দুটোকে সমরেখ বলতে। তো দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর সমরেখ হতে গেলে একমাত্র শর্ত হচ্ছে কি, তাদের যে রৈখিক সমবায় সেই সমবায়ের মানটা শূন্য হবে, যেখানে ল্যামডা ওয়ান ল্যামডা টু দুটো স্কেলার হবে এবং সেই দুটো স্কেলারের মান কখনোই একই সঙ্গে জিরো হবে না। অর্থাৎ দুটোই ল্যামডা ওয়ানও জিরো ল্যামডা টুও জিরো এরকম কিন্তু নয়, তখনই কেবলমাত্র আমরা বলতে পারবো যে এ ভেক্টর এবং বি ভেক্টর হচ্ছে সমরেখ ভেক্টর, যদি তাদের রৈখিক সমবায়ের মানটা শূন্য ভেক্টর হয়ে যায়। এরপরে উপপাদ্য তিন, যে কোনো দুটি অশূন্য অসমরেখ ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্ষেত্রে ল্যামডা ওয়ান এ ভেক্টর প্লাস ল্যামডা টু বি ভেক্টর সমান জিরো ভেক্টর, যেখানে ল্যামডা ওয়ান ল্যামডা টু স্কেলার, এটা হলে অবশ্যই ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু দুটোর মানই শূন্য হবে। এর আগের উপপাদ্যতে আমরা দেখলাম কি, যদি এ ভেক্টর বি ভেক্টর সমরেখ হতে হয় তাহলে তাদের রৈখিক সমবায়টা শূন্য হবে যখন ল্যামডা ওয়ান ল্যামডা টু এর মান প্রত্যেকটার মানই কিন্তু শূন্য নয়। এখানে হচ্ছে কি যে তাদের রৈখিক সমবায়টা শূন্য হলো কিন্তু তারা অসমরেখ ভেক্টর, আগে সমরেখ ভেক্টর ছিল, এখানে বলছি অসমরেখ ভেক্টর। অসমরেখ ভেক্টরের ক্ষেত্রে যদি তাদের রৈখিক সমবায়টা শূন্য হয়ে যায় তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে স্কেলারের মান দুটো সবসময় শূন্য হবে, কিন্তু সমরেখ ভেক্টরের ক্ষেত্রে রৈখিক সমবায় শূন্য হতে পারে যখন স্কেলার মান দুটোই একসঙ্গে শূন্য নয়। তাহলে এই দুটো উপপাদ্যের মধ্যে মূল পার্থক্য হচ্ছে কি, দুটো সমরেখ ভেক্টরের ক্ষেত্রে তাদের রৈখিক সমবায়ের মান শূন্য ভেক্টর হবে যখন তাদের যে স্কেলার দুটো ব্যবহার করছি আমরা সে দুটোর প্রত্যেকটি শূন্য নয়, কিন্তু ভেক্টর দুটি অসমরেখ ভেক্টর হলে তাদের রৈখিক সমবায় শূন্য হতে গেলে অবশ্যই স্কেলারের মান দুটোও শূন্য হতে হবে। এরপরে হচ্ছে তিনটি বিন্দুর সমরৈখিকতা। আমরা ধরে নিচ্ছি তিনটি বিন্দু এ বি সি দেওয়া আছে, এ বিন্দুটার অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি এ ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি বি ভেক্টর, এবং সি বিন্দু একটা দেওয়া আছে তার অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি সি ভেক্টর। তাহলে এই তিনটি বিন্দু সমরৈখিক হবে কখন, এর জন্য যদি আমরা তিনটি স্কেলার ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা থ্রি পেয়ে যাই এমনভাবে যাতে করে তিনটাই একসঙ্গে শূন্য নয়, এবং যদি দেখা যায় এদের রৈখিক সমবায় অর্থাৎ ল্যামডা ওয়ান এ ভেক্টর প্লাস ল্যামডা টু বি ভেক্টর প্লাস ল্যামডা থ্রি সি ভেক্টর, এর মানটা শূন্য ভেক্টর হচ্ছে, এবং ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু প্লাস ল্যামডা থ্রি এর মানটা হচ্ছে শূন্য, যদি এই দুটো শর্ত সিদ্ধ করে তাহলে আমরা বলতে পারবো এই তিনটা বিন্দু হচ্ছে সমরৈখিক, এটাই হচ্ছে প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত। এরপরে উপপাদ্য দুই, ধরে নিচ্ছি দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর যারা হচ্ছে অসমরেখ ভেক্টর, এই দুটো ভেক্টরের রৈখিক সমবায়ের সাহায্যে আমি তিনটি বিন্দু ধরে নিচ্ছি ল্যামডা ওয়ান এ ভেক্টর প্লাস মি ওয়ান বি ভেক্টর, ল্যামডা টু এ ভেক্টর প্লাস মিউ টু বি ভেক্টর, এবং অপরটা ধরছি ল্যামডা থ্রি এ ভেক্টর প্লাস মিউ থ্রি বি ভেক্টর। এখন এই তিনটি বিন্দু সমরেখ হতে গেলে যে শর্তটা সিদ্ধ করতে হবে সেটা হচ্ছে এরকম, ওয়ান 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 ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা থ্রি মিউ ওয়ান মিউ টু মিউ থ্রি, এই ডিটারমিনেন্টের মানটা যেন শূন্য হয়, তাহলেই আমরা বলতে পারবো এই তিনটি বিন্দু সমরেখ হবে, এটা হচ্ছে সমরেখ হওয়ার শর্ত। এরপরে হচ্ছে সমতুলীয় ভেক্টর সমূহ। সমতুলীয় ভেক্টর কাকে বলবো, যদি দেখা যায় কতগুলি ভেক্টর একই সমতলে আছে বা সমান্তরাল সমতলে আছে তাহলে সেই সমস্ত ভেক্টরকে বলা হয় সমতলীয় ভেক্টর। এরপরে উপপাদ্য ওয়ান হচ্ছে, ধরে নিচ্ছি এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি অশূন্য অসমরেখ ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টর যে সমতলে আছে সেই সমতলের যে কোনো একটা ভেক্টর আর ভেক্টরকে আমরা এই দুটো ভেক্টরের সাহায্যে একটা অনন্য উপায়ে বা ইউনিকলি এমনভাবে প্রকাশ করতে পারি যে আর ভেক্টর সমান হবে ল্যামডা ওয়ান এ ভেক্টর প্লাস ল্যামডা টু বি ভেক্টর,
যেখানে ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু হচ্ছে স্কেলার। যেমন হতে পারে এখানে ধরে নিচ্ছি এটা এ ভেক্টর দেওয়া ছিল, একটা বি ভেক্টর দেওয়া ছিল এরকম, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে এর দুটো ভেক্টর যে তলে আছে সেই তলের অন্য যে কোনো একটা ভেক্টর আমি ধরে নিচ্ছি ধরো এরকম আছে আর ভেক্টর। তাহলে আর ভেক্টরটাকে বলছি আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের সাহায্যে ইউনিকলি এভাবে প্রকাশ করতে পারি। এটা করতে গেলে আমরা এই ভেক্টরটা যে বরাবর আছে সে বরাবর এখানে টেনে দিচ্ছি, এটা এ ভেক্টর এবং বি ভেক্টর এদের সহ প্রারম্ভিক ভেক্টর হিসাবে অঙ্কন করছি। যাদের প্রারম্ভিক বিন্দুটা একই, এবার আমরা আর ভেক্টরটাকে এখান থেকে আঁকতে পারি যে যতটা ছিল এটা আর ভেক্টর। এখানে যদি আমরা সামুদ্রিক কল্পনা করি তাহলে দেখা যাবে কি এ ভেক্টর একটা গুণিতক, স্কেলার গুণিতক হবে অংশটা, একইভাবে বি ভেক্টর স্কেলার গুণিতক হবে অংশটা। তাহলে এই দুটো ভেক্টরের সাহায্যে আমরা এই দুটো ভেক্টরের যোগফল রূপে এটাকে লিখতে পারি, কারণ এ ভেক্টর এবং এ ভেক্টর সমান হবে, এই দুটোর যোগফল হবে এটা। আমরা এ ভেক্টরের গুণিতক যদি ল্যামডা ওয়ান ধরি তাহলে ল্যামডা ওয়ান এ ভেক্টর এই অংশটা, এই অংশটা যদি ল্যামডা টু ধরি তাহলে ল্যামডা টু বি ভেক্টর এই অংশটা, তাহলে এই অংশটা হয়ে যাবে ল্যামডা টু বি ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি আর ভেক্টর সমান ল্যামডা ওয়ান এ ভেক্টর প্লাস ল্যামডা টু বি ভেক্টর। এরপরে উপপাদ্য দুই হচ্ছে আমরা তিনটে ভেক্টর ধরে নিচ্ছি, একটা এ ভেক্টর এবং বি ভেক্টর ও সি ভেক্টর। এই তিনটে ভেক্টর সমতলী হওয়ার প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত হচ্ছে কি যে ল্যামডা ওয়ান, ল্যামডা টু এবং ল্যামডা থ্রি তিনটি স্কেলার এমন পাবো যাতে করে তিনটে একসঙ্গে শূন্য নয়, এবং এদের যে লিনিয়ার কম্বিনেশান হবে ল্যামডা ওয়ান এ ভেক্টর প্লাস ল্যামডা টু বি ভেক্টর প্লাস ল্যামডা থ্রি সি ভেক্টর, এটা যদি শূন্য ভেক্টরের সঙ্গে সমান হয় তবেই আমরা বলতে পারবো এ বি সি এই তিনটি ভেক্টর হচ্ছে সমতলীয় ভেক্টর। এটা আমরা একটু আগেই পড়েছিলাম সমরৈখিক ভেক্টর, তিনটি বিন্দু সমরৈখিকতা হওয়ার শর্ত, সেটাও প্রায় এরকমই ছিল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেখানে আরও একটা শর্ত ছিল কি ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু প্লাস ল্যামডা থ্রি এটা সমান শূন্য হতে হতো। এটা হচ্ছে মূল পার্থক্য সমতলীয় ভেক্টর হওয়া এবং সমরৈখিক ভেক্টর হওয়ার মধ্যে। এরপরে উপপাদ্য তিন হচ্ছে তিনটি অশূন্য অসমরেখ ভেক্টর ধরে নিচ্ছে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর। তাহলে এরা অসমরেখ হতে গেলে তিনটে স্কেলার যদি আমরা ল্যামডা ওয়ান ল্যামডা টু এবং ল্যামডা থ্রি ধরি তাহলে অবশ্যই ল্যামডা ওয়ান এ ভেক্টর প্লাস ল্যামডা টু বি ভেক্টর প্লাস ল্যামডা থ্রি সি ভেক্টর এটা সমান হবে শূন্য ভেক্টর, এবং প্রত্যেকটা স্কেলারের মান সমান হবে শূন্য। এটা আগে আমরা যেভাবে দুটি ভেক্টর অশূন্য অসমরেখ হলে যে শর্তটা পেয়েছিলাম এখানেও ঠিক একই রকমের, তিনটি ভেক্টর অসমতলীয় এবং অশূন্য হলে এ দুটো শর্ত সিদ্ধ করবে। এরপরে হচ্ছে চারটি বিন্দু সমতলীয় হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত। এর আগে আমরা যেমন দেখলাম তিনটি বিন্দু সমতলীয় হওয়ার শর্তটা ছিল এরকম, তিনটি বিন্দু এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর হলে ল্যামডা ওয়ান এ ভেক্টর প্লাস ল্যামডা টু বি ভেক্টর প্লাস ল্যামডা থ্রি সি ভেক্টর এটা সমান ছিল শূন্য ভেক্টর। ঠিক একই এখানে চারটি বিন্দুর ক্ষেত্রে আমরা স্থানাঙ্ক যদি আর একটা ধরনের ডি ভেক্টর তাহলে এদের যে লিনিয়ার কম্বিনেশান সেটা এরকম হয়ে যাবে প্লাস আর একটা স্কেলার ধরনের বললে আমরা ফোর ডি ভেক্টর সমান হবে শূন্য ভেক্টর। এটাই হচ্ছে চারটি বিন্দু সমতলীয় হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত। এরপরে আরেক গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দিক কোসাইন, বা বলা হয় ডিরেকশান কোসাইন্স, সংক্ষেপে ডিসি লেখা হয়। ধরছি যে কোনো একটা ভেক্টর ওপি ভেক্টর, এটা ও এক্স ও ওয়াই এবং ও জেড এই যে তিনটে অক্ষ আছে তার ধনাত্মক দিকের সঙ্গে যথাক্রমে আলফা বিটা এবং গামা কোণ করে আছে। এটা ও এক্স, এটা ও ওয়াই এবং এটা হচ্ছে ও জেড। ও এক্সের সঙ্গে আলফা কোণ, ও ওয়াইয়ের সঙ্গে বিটা কোণ এবং ও জেডের সঙ্গে গামা কোণ করে আছে। তাহলে কস আলফা, কস বিটা এবং কস গামা এই তিনটাকে বলা হয় ওই ভেক্টরটির ডিরেকশান কোসাইন বা দিক কোসাইন, এবং এদেরকে সংক্ষেপে আমরা এল, এটাকে এম এবং এটাকে এন দিয়ে লিখি। অর্থাৎ ওপি ভেক্টরের ডিরেকশান কোসাইন ডিসি হল এল কমা এম কমা এন। এটা বলতে আমরা বুঝব যে ওই ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণত হলে কস আলফা যার মান হলো এল, কস বিটা যার মান হচ্ছে এম এবং কস গামার মান হচ্ছে এন। এখন কোণগুলি যদি
আলফা নয় অন্য হয় তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করছে সেই কোণটা এখানে বসিয়ে দেবো কস সেই কোণের মান। এখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অনুসারে আমরা যদি ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড এবং ওকে ভেক্টর মূলবিন্দু হিসাবে ধরে নিয়ে ওপি ভেক্টরকে যদি আমরা আর ভেক্টর হিসাবে ধরে নিই তাহলে এদের মধ্যে কী সম্পর্ক এটা নির্ণয় করব। এই যে আর ভেক্টরটা পেলাম সে আর ভেক্টরটাকে যদি আমরা ও এক্সের উপর এর অভিলম্ব অঙ্কন করি তাহলে কী পাবো, এখানে পাশে ছবি এঁকে ব্যাপারটা দেখাচ্ছে, এটা ধরুন হচ্ছে আমাদের ও ভেক্টর মূলবিন্দু, এটা হচ্ছে আর ভেক্টর, এটা আমরা শুধুমাত্র এক্স অক্ষটাকে অঙ্কন করছি, এখান থেকে লম্ব অভিক্ষেপ অঙ্কন করা হলো। আমরা আগেই বলেছিলাম এক্স অক্ষের সঙ্গে আলফা কোণে নত আছে, এটা আলফা, এটা হচ্ছে পি বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া ছিল এক্স ওয়াই জেড। তাহলে এখানে আমরা যেটা পাবো কস আলফার মান হচ্ছে কত, কস আলফা সমান হচ্ছে এর ভূমি বা অতিভুজ, ভূমি হচ্ছে কি এখানে যদি নাম দিয়ে দিই পি এ তাহলে ভূমিটা হচ্ছে ও এ বাই অতিভুজটা হচ্ছে ওপি। তাহলে লিখতে পারি কস আলফা সমান ও এ, ও এ মানে হচ্ছে কি এটার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড যদি হয় তাহলে ও এ অবশ্যই এক্স হবে, এক্স বাই ওপি মানে কি আর ভেক্টরের মান। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এক্স সমান আর ভেক্টরের মান গুণিত কস আলফা, কস আলফা মানে তো আমরা জানি এল হয়, তাহলে লিখতে পারি এক্স সমান এল ইন্টু আর ভেক্টরের মান। একইভাবে আমরা যদি ওয়াই অক্ষ এবং জেড অক্ষের উপর অভিলম্ব বা লম্ব অভিক্ষেপ অঙ্কন করি তাহলে দেখতে পাবো ওয়াই সমান হবে এম ইন্টু আর ভেক্টরের মান এবং জেড সমান হবে এন ইন্টু আর ভেক্টরের মান। তাহলে আমরা যেটা পেলাম এক্স সমান হলো এল ইন্টু আর ভেক্টরের মান, ওয়াই সমান এম ইন্টু আর ভেক্টরের মান এবং জেড সমান এন ইন্টু আর ভেক্টরের মান। পি বিন্দুর অবস্থান ভেক্টর আর ভেক্টর এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অনুসারে তার স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয় তাহলে আমরা জানি আর ভেক্টর সমান হয় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, যেখানে আই জে কে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এখান থেকে আমরা এক্স ওয়াই জেডে যদি মান বসিয়ে দিই এখানে যেটা পেলাম এল আর ভেক্টর ইন্টু আই ক্যাপ প্লাস এম আর ভেক্টরের মান ইন্টু জে ক্যাপ প্লাস এন আর ভেক্টরের মান ইন্টু কে ক্যাপ এবং আর ক্যাপের মান কত হবে এল ইন্টু আই ক্যাপ প্লাস এম ইন্টু জে ক্যাপ প্লাস এন ইন্টু কে ক্যাপ। এই যে ওপি ভেক্টরটা পেলাম এই ওপি ভেক্টরের যদি আমাদের মান নির্ণয় করতে হয় তাহলে মান নির্ণয় করার নিয়ম আমরা আগেই জানি, ওপি ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর, ওপি ভেক্টরের মান হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান ডান দিকে আর ভেক্টরের মান। এবার আমরা এখানে মানটা বসিয়ে দিচ্ছি উভয় পক্ষকে স্কোয়ার করার পর, স্কোয়ার করলে রুটটা উঠে যাচ্ছে ভিতরে যে এক্স স্কোয়ার তার মানে হচ্ছে কি এল আর ভেক্টরের মান তার স্কোয়ার, অর্থাৎ এল স্কোয়ার আর ভেক্টরের মান তার স্কোয়ার। একইভাবে এটা বসাবো এন স্কোয়ার আর ভেক্টরের মান তার স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর ভেক্টরের মান তার স্কোয়ার সমান ডান দিকে হচ্ছে আর ভেক্টরের মান তার আবার স্কোয়ার আছে। আর ভেক্টরের মানে স্কোয়ার এটা কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাচ্ছি ভেতরে থাকছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন এর স্কোয়ার সমান ডান দিকে হচ্ছে আর এর স্কোয়ার, এ দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা সমান হবে ওয়ান, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দিক কোসাইন থেকে যে দুটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা পেলাম পি বিন্দুর অবস্থান ভেক্টর আর ভেক্টর এবং স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হলে আমরা লিখতে পারবো এক্স সমান এল আর ভেক্টরের মান, ওয়াই সমান এম ইন্টু আর ভেক্টরের মান এবং জেড সমান এন ইন্টু আর ভেক্টরের মান। দুই নম্বর হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা সমান এক, এ দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, যেখানে এল এম এন হচ্ছে ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। এরপর ভেক্টরের অপর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দিক অনুপাত বা ডিরেকশন রেশিওস বলা হয় সংক্ষেপে ডিআর। আর যে কোনো একটা ভেক্টর এবং এর দিক কোসাইন যদি আমরা এল এম এন বলি তাহলে যে কোনো তিনটি সংখ্যা এবিসিকে দিক অনুপাত বলা হবে যদি তারা এল এম এন এর সঙ্গে অনুপাতটা সমান তৈরি করে, অর্থাৎ
a by l এই দুটোর অনুপাত b by m এবং c by n এই তিনটি অনুপাতের মানই যদি পরস্পর সমান হয় তবে আমরা বলবো a b c এই তিনটি সংখ্যা হলো r ভেক্টরের দিক অনুপাত বা dr আমরা চাইলে অনুপাতটাকে এভাবে লিখতে পারি l by a সমান m by b সমান হচ্ছে n by c এবার আমরা দেখব কোন একটা ভেক্টরের dr থেকে কিভাবে dc নির্ণয় করা হয় কোন একটা ভেক্টর আর ভেক্টর তার যদি আমরা dr এর মানগুলোকে ধরে নিচ্ছি abc এবং dc এর মানগুলোকে ধরে নিচ্ছি lmn তাহলে একটু আগেই আমরা যেটা সম্পর্ক পেলাম সেটা হচ্ছে এরকম l by a সমান হয় m by b সমান হয় n by c এই তিনটি অনুপাতের মান সমান হয় আমরা এই মানটা ধরে নিচ্ছি ল্যামডা হবে তাহলে এখান থেকে লিখতে পারবো কি l সমান হচ্ছে a ইনটু ল্যামডা m সমান হচ্ছে b ইনটু ল্যামডা এবং n সমান হবে c ইনটু ল্যামডা আমরা দিক কোসাইনের একটা সম্পর্ক পেয়েছিলাম l স্কয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার এই তিনটি দিক কোসাইনের বর্গের সমষ্টি সমান হয় এক এখানে l m n এর যদি মান বসিয়ে দিই l স্কোয়ার সমান হবে a স্কোয়ার ইনটু ল্যামডা স্কোয়ার তাহলে a স্কোয়ার ইনটু ল্যামডা স্কোয়ার প্লাস b স্কোয়ার ইনটু ল্যামডা স্কোয়ার প্লাস c স্কোয়ার ইনটু ল্যামডা স্কোয়ার সমান হবে ওয়ান এখান থেকে ল্যামডা স্কোয়ারের মানটা কমন করে নিচ্ছি তাহলে বাকি পড়তে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডান দিকে চলে গেলে লিখতে পারি নিচে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা সমান হবে প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে ল্যামডায় দুটো মান পেলাম এটা প্লাস ওয়ান বাই রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একবার মাইনাস দিয়ে প্লাস মানটা যখন ধরবো তখন এল এর মানটা পেয়ে যাব এ ইনটু ল্যামডা ছিল তাহলে এ ইনটু ল্যামডা করলে এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এম এর মান পেয়ে যাবো এম সমান ছিল বি ইনটু ল্যামডা তাহলে বি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একইভাবে এন সমান সি ইনটু ল্যামডা তাহলে সি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা যখন প্লাস মান ধরছি মাইনাস মান ধরলে একইভাবে এগুলোতে তিনটাতে মাইনাস চলে আসবে ধরে নিচ্ছি কোনো একটা ভেক্টর যার ডিরেকশান রেশিওগুলো বলে দেওয়া আছে ছয় আট কমা শূন্য তাহলে সেখান থেকে তাদের ডিরেকশান কোসাইন কত হয় এটা বের করতে হবে তো ডিরেকশান রেশিও থেকে ডিরেকশান কোসাইন বের করার নিয়ম একটু আগে আলোচনা করলাম এ ডিরেকশান কোসাইন হবে সিক্স বাই প্রথমটা বাই রুট ওভার অফ প্রত্যেকটা স্কোয়ারের সমষ্টি সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার সমান হয়ে যাবে সিক্স বাই এটা ছত্রিশ চৌষট্টি একশো তা রুট করলে দশ বা লিখতে পারি থ্রি বাই ফাইভ দ্বিতীয়টা হবে এইট বাই একইভাবে লিখবো এটা সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস জিরো সমান হচ্ছে এইট বাই টেন কষ্ট হচ্ছে ফোর বাই ফাইভ লাস্টেরটা হবে জিরো বাই ওটা বলা সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার এটা না করলে হতো কারণ এটা জিরো বাই আছে অবশ্যই জিরো হবে এটার মান তাহলে ডিরেকশান কোসাইনগুলো হলো থ্রি বাই ফাইভ ফোর বাই ফাইভ কমা জিরো এই ডিরেকশান কোসাইনের উত্তরটা ঠিক হলো কি না এটা যাচাই করার জন্য আমরা করবো কি সূত্রটা জানি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান হয় কত এক তাহলে এই তিনটা স্কোয়ারের সমষ্টি করে দেবো এটা স্কোয়ার করলে হবে নয় বাই পঁচিশ এটা স্কোয়ার করলে হবে ষোলো বাই পঁচিশ যোগ করলে পঁচিশ বাই পঁচিশ অর্থাৎ এক হয়ে গেল তাহলে আমাদের এই যে উত্তরটা পেলাম এটা সঠিক হয়েছে এর আগে আমরা দেখলাম পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয় এবং তার অবস্থান ভেক্টর যদি আর ভেক্টর হয় তাহলে আর ভেক্টর সমান আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এখন এক্স সমান আমরা জানি এল ইন্টু আর ভেক্টরের মান ওয়াই সমান এম ইন্টু আর ভেক্টরের মান জেড সমান এন ইন্টু আর ভেক্টরের মান যেখানে এল এম এন হচ্ছে আর ভেক্টরের দিক কোসাইন বা ডিসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এক্স বাই এল সমান হচ্ছে আর ভেক্টরের মান আবার ওয়াই বাই এম সমান হচ্ছে আর ভেক্টরের মান এবং জেড বাই এন সমান হচ্ছে আর ভেক্টরের মান এই তিনটা অনুপাতের মানই একই হয়ে যাচ্ছে তিনটাই একই মান পাচ্ছি আমরা
তাহলে এল এম এন এই দিক কোসাইনের সঙ্গে এক্স ওয়াই জেড যে অনুপাত তৈরি করছে তাদের মান হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি এক্স ওয়াই জেড হল ডিআর বা ডিরেকশান রেশিও। তাহলে এখানে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টরে এক্স ওয়াই জেড দিয়ে দেওয়া থাকলে এটা হবে তাদের ডিরেকশান রেশিও। আমরা একটা উদাহরণ ধরে নিচ্ছি, আর ভেক্টর সমান ধরে নিচ্ছি দেওয়া আছে টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ। এখন যদি প্রশ্ন করা হয় এই আর ভেক্টরের ডিআর কি হবে, তাহলে এখান থেকে আমরা পরিষ্কার লিখে দিতে পারবো ডিআর হয়ে যাবে দুই তিন এবং চার। এবার যদি প্রশ্ন করা হয় যে ডিসি কত হবে, তাহলে ডিআর জানা থাকলে ডিসি এর মান বের করার নিয়ম আমরা জানি, ডিসি হয়ে যাবে টু বাই রুট ওভার অফ প্রত্যেকটা স্কোয়ারের যোগফল, দুই স্কোয়ার চার, তিন স্কোয়ার নয়, চার স্কোয়ার ষোলো, এটা একটা হবে। থ্রি বাই এটা হবে চার যুক্ত নয় যুক্ত ষোলো, এবং অপরটা হবে চার বাই চার যুক্ত নয় যুক্ত ষোলো। এই যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের ডিসি এর মান, দুই বাই রুট ওভার অফ পঁচিশ চার উনত্রিশ, এটা তিন বাই উনত্রিশ, এটা চার বাই রুট উনত্রিশ, এটা হচ্ছে আমাদের ডিসি এর মান। আমরা ধরে নিচ্ছি পি একটা বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এবং অপর একটা বিন্দু কিউ দেওয়া আছে যার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু জেড টু। আমাদের নির্ণয় করতে হবে পি কিউ যে ভেক্টরটা হবে সেই ভেক্টরের ডিআর কত হবে। তাহলে পি কিউ ভেক্টর আমরা জানি কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান ইন্টু কে ক্যাপ, এটা হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর। এবার পি কিউ ভেক্টরের ডিআর মানে আমরা জানি কি আই ক্যাপের সঙ্গে যেটা সামনে থাকছে এক্স টু মাইনাস এক্স ওয়ান কমা জে ক্যাপের আগে যেটা থাকবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এবং কে ক্যাপের সামনে যেটা থাকছে জেড টু মাইনাস জেড ওয়ান, এটা হচ্ছে আমাদের পি কিউ ভেক্টরের ডিআর। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দুটি ভেক্টর যদি দেওয়া থাকে একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, এবং এই দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের যে ডিআর সে ডিআর দুটি সমানুপাতিক হবে, এবং তাদের ডিসি হবে সমান, অর্থাৎ দুটি ভেক্টর সমান্তরাল হলে তাদের ডিআর সমানুপাতিক হবে এবং ডিসি হবে সমান।